नमस्कार। हेलो फ्रेंड्स, वेलकम टू चॉइस रेसिपी। चॉइस रेसिपी ते आपनादे जमाई स्वागत। चलुन जाई चॉइस रेसिपी रान्ना घरे, देखी आजकेर की रान्ना होच्छे। चलुन दही चिकेन एर झोल। दही चिकेन झोले चिकेन टाके मैरिनेट करा आछे ठीकी, लंका गुड़ो, धने गुड़ो, जीरे गुड़ो, आदा रसुन बाटा, नून, चीनी एवं सर्षे तेल दिए मैरिनेट करा आज मिनिमाम आध घंटा मैरिनेट करते हैं। चिकेन आज देर के जी एर साथे दई लागजे 200 ग्राम। उपकरणे प्याज बाटा आछे, लंका गुड़ो एवं जीरे गुड़ो मिक्सड करा आछे, गोटा जीरे आछे, गरम मसला गोटा आछे, एलाच, दारचिनी एवं लवंग, जीरे गुड़ो एक्सट्राओ आछे लागबे एकटु, देखबेन कि करे करि। काश्मीरी लंका गुड़ो आछे, प्याज डुमो डुमो काटा आछे, आलू भाजा करा आछे, आदा प्याजे रसुनेर पेस्ट आछे, ক্যাপসিকাম আছে। আসুন দেখা যাক এটা কীভাবে তৈরি হয়। আপনারা দেখছেন চয়েস রেসিপি রান্নাঘরের। ফ্রাই প্যানে আমার সর্ষের তেল গরম করা আছে। আপনি একটা কথা মাথায় রাখবেন, এবার আমি চিকেনটাকে ভাজবো, তারপরে বলছি। চিকেনটা হালকা করে এইরকম ভাজা হবে, অল্প ভাজা হবে চিকেনটা। অল্প ভাজা হলেই হয়ে যায় এতে, কারণ এর সাথে এরপরে আপনি দই মেশাবেন। দইটা আমি সামান্য গরম করছি চিনি দিয়ে। এরপরে আমি মাংসটা এর মধ্যে ঢেলে দেবো। দইটা বেশিক্ষণ গরম করবেন না, সামান্য একটু গরম করবেন। যা ঢেলে দিয়ে দইটার সাথে মাংসটা মিশিয়ে দিন। মাংস যেই করে ভাজলাম আমি, তার ভিতরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হবে। পরে আমি গোটা জিরে দেব, একটু ভাজা ভাজা হবে জিরেটাও। পেঁয়াজটা ভাজা হবে। এর সাথে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এটাও ভাজা ভাজা হবে। এর সাথে আমি সামান্য নুন মিশিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করতে হবে এটাকে, তাহলে আপনি ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা যেটা ছিল সেটা মিশিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা মেশাবার পরে আপনি রসুন আদা বাটাটা মিশিয়ে দিন। মিশিয়ে আবার ভালো করে নাড়ু, ভালো করে কষানো এটাকে। এবার এতে আপনি সামান্য চিনি মিশিয়ে দিন, মিশিয়ে আবার নাড়ু, ভালো করে কষতে দিন। আপনি সামান্য জিরে গুঁড়ো মেশান, মিশিয়ে নেড়ে দিন আবার ভালো করে কষুন। লঙ্কা গরম মশলা দুটো এবার আমি মিশিয়ে দিলাম এর সাথে, ভালো করে নেড়ে কষাবো। আলুটা দিয়ে দিই এর সাথে, মিক্স করে ভালো করে।
এবার আপনি অল্প টক দই এর সাথে আরো মিশিয়ে দেবেন। টক দই যে 200 গ্রাম রেখেছিলাম তার থেকে আমি আলাদা করে রেখেছিলাম, মিশিয়ে এবার ভালো করে নেড়ে দেব। সামান্য নুন এতে দিয়ে দিন, নুন আপনার পরিমাণ মতো আপনি দেবেন। এবার আপনি মাংসটা আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিন এবং ভালো করে মিশিয়ে দেবেন। এবার আপনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা আছে আপনি এর সাথে মিশিয়ে দিন, কালারটা ভালো লাগবে দেখতে। তৈরি আমার দই চিকেনের ঝোল, দই চিকেন ঝোল, দেখলেন কীভাবে করতে হয়। বাড়িতে তৈরি করে খান আর মতামতটা আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও চ্যানেলটি জয়েস রেসিপি চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট জানান, শেয়ার করুন বন্ধুদের কাছে, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তৈরি আমার দহি চিকেনের ঝাল। সব শেষে যদি পারেন এবং বাড়িতে যদি থাকে তাহলে আপনি লেবুর রস, পাতি লেবু রস একটু চারিদিকে দিয়ে দেবেন। পাতি লেবুর রসটা একদম আঁচ বন্ধ করে চারিদিকে পাতি লেবুর রসটা ছেড়ে দিন। তৈরি আমার দহি চিকেনের ঝোল। কিরম লাগলো রান্নাটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তৈরি করে খেয়ে মতামতটা জানান। আমার এই ভিডিও চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট জানান, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাই সবাইকে বলছি সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।